বাংলাদেশের মানুষ ভোটের যত রকম ডাইমেনশন দেখেছে গত এক দেড় যুগে, এই ডাইমেনশন এর আগে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে, বিশেষ করে 2005-06 পরে এই ডাইমেনশন বাংলাদেশের মানুষ আর দেখেনি। এবং ডাইমেনশন মানে একটার পর একটা চমক। ধরেন 2005-এ বিএনপি গভর্নমেন্ট, 6-এ বিএনপি গভর্নমেন্ট বিদায় হওয়ার পর এইভাবে কেয়ারটেকার গভর্নমেন্ট চলে আসবে, এই আচম্বিক একটা ঘটনা ঘটবে। তখন যে ক্ষমতায় ছিলেন হাওয়া ভবনে বসে থাকা তারেক রহমান বা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তাদের কল্পনার বাইরে ছিল। কত কত ঘটনা তখন ঘটে গেছে। প্রেসিডেন্ট তাদের, কিন্তু দেশ তাদের নিয়ন্ত্রণে না। আচ্ছা, দ্বিতীয়ত তারপরে আসেন 2008-এর নির্বাচন। 2008-এর নির্বাচন খানিকটা বলা যেতে পারে, যেহেতু বিএনপি এন্টি বিএনপি সেন্টিমেন্ট বাংলাদেশে তখনও তরতাজা, বিএনপির সে সময়ের শাসনামল নিয়ে অনেক অনেক পাহাড় সম প্রশ্ন এবং নানান জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। সে তার পরবর্তী সময়ে এসে 2013-এর নির্বাচনে আপনার প্রথমেই লাগাতার এতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়ে যাবেন, এত জায়গায় বাংলাদেশে, সেদিনও বড়াই করে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলছিলেন যে বাংলাদেশে মেম্বার পদে যত মানুষ নির্বাচন করে, আমেরিকা এমপি পদে এত মানুষ নির্বাচন করে না, আমেরিকা নির্বাচন করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু 2013 সালে বাংলাদেশে কিন্তু এমপি হওয়ার মতন লোক খুঁজে পাওয়া যায়নি বা খুঁজে পাওয়ার মতন পরিস্থিতি ছিল না। 2013-তে এত সংখ্যক এমপি হঠাৎ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, এইটা একটা সাংঘাতিক ডাইমেনশন ছিল। 2018-তে এসে কখনো কখনো যে রাতের দিনের ভোট রাতে হতে পারে বা ভোরবেলা সুফি সাদিক আসরের পর বা মা ফজরের আগে হতে পারে, এইটা সম্পর্কে বাংলাদেশের মানুষের অনেকেরই, যারা এখন বিশেষ করে বিএনপিতে রাজনীতি করেন, হয়তো আমরা তো আমরা বাংলাদেশের মানুষ তো খুব সহজে স্মৃতি ভুলে যেতে পারি, আমরা খুব সহজেই ভুলে যেতে পারি, এবং পরের উপকার অপকার সব কিছু সহজে ভুলে যাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা একটা সময় হয়তো ভুলেই যাব, কিন্তু বিএনপি তো মনে রাখবে, তারা যেহেতু ক্ষমতায় যেতে পারেনি এবং ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাংঘাতিক রকম ইচ্ছা আছে। তো 2018-তেও দেখা গেল যে আপনার এই এটা মানে সেই ভোটের সময় নিয়ে যেই মতবিরোধ, যেই ভেজাল, সেই ভেজাল চলতে থাকলো। এবং এখন রাজনীতির একটা স্লোগানই শুরু হয়েছে বিএনপির মধ্যে যে 2018-এর মতো আর নির্বাচন হবে না এই দেশে, বা 2013-এর মতো নির্বাচন হবে না। বিএনপির লোকজন প্রায়ই বলে যে হ্যাঁ, এখন আমেরিকা আছে, আমেরিকা বা পশ্চিমারা একটা চাপ তৈরি করেছে, 2018-এর মতো আর নির্বাচন হতে পারবে না। এরপরে আমি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলতে চাই। এটা খুব গুরুত্বপূর্ণ যে স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক বরাদ্দ হলো, যেটা একটা সবসময় আমরা বলি আমাদের যেই স্ট্যান্ড, যে এইটা কখনোই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্থানীয় সরকার এবং স্থানীয় সরকার যারা সেবা নেন তাদের জন্য ভালো কোনো নজির নয়। আরও নানাবিধ ঘটনা আছে। তো এই যে এত এত নির্বাচন কেন্দ্রিক ডাইমেনশন, এই ডাইমেনশনগুলো বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, তার সঙ্গে এখন যোগ হলো দুটা জিনিস, একটা হলো ইভিএম, আরেকটা হলো ইভিএমে ভোট হলে পরে কী হয় সেটা ফাঁকে শুধু আমি একটু আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে নজর দিতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার আজকে তরতাজা টাটকা খবর হলো যে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দলছুট নেতা উকিল আব্দুল সাত্তার, তিনি অবশেষে প্রচারণায় নেমেছেন নির্বাচনের 10-12 দিন প্রচারণায় নেমেছেন। তার মনোনয়নপত্র তার ছেলে জমা দিয়েছিলেন, সেই প্রচারণায় নেমে আরেক চমক দেখিয়েছেন, তার সাথে যোগ দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। যেই ভদ্রলোক কিছুদিন আগে পর্যন্ত বিএনপির টানা 27 বছর একটা জেলার সভাপতি ছিলেন, যিনি আজকে থেকে এক মাস আগে তিনি বিএনপির এমপি ছিলেন, সেই ভদ্রলোক এখন আওয়ামী লীগের ভোটে পাশ হয়ে আসবেন বলেই অনেকে ধারণা করছেন। ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষমতাসীন চোদ্দ দলীয় জোটের আওয়ামী লীগের শরিক, অন্যতম শরিক জাতীয় পার্টি, সেকেন্ড ইন কমান্ড বলা যায়, ভোটের রাজনীতি বলেন, জনসমর্থনে দিতে পারেন, তাদের অ্যাক্টিং ক্যান্ডিডেট রয়েছে। সেই ক্যান্ডিডেট থাকার পরেও লোকাল আওয়ামী লীগ, তারা বিএনপির মানে প্রধান শত্রু যে আওয়ামী লীগের, সেই দল থেকে আসা, হঠাৎ আসা আব্দুল সাত্তার, উকিল আব্দুল সাত্তারের পক্ষে মাঠে নেমেছে এবং তাকে পাশ করিয়ে আনার জন্যে আওয়ামী লীগের 3 জন স্বতন্ত্র ক্যান্ডিডেট তারা নির্বাচন থেকে সরে গেছেন। এটা কি বাংলাদেশের নির্বাচনে একটা নতুন ডাইমেনশন নয়? এটার সুদূর প্রসারী কী কী
ক্রিয়া প্রতিক্রিয়া আছে সেটা আপনাদেরকে অন্য কন্টেন্টে আগেও সামান্য বলেছি, সামনেও বলব। এবার আসেন ইভিএম। ইভিএম নিয়ে তিনটি রিপোর্ট হয়েছে গত তিন চার দিনে। প্রথমত নির্বাচন কমিশনার একজন বলেছেন যে এবারে উপনির্বাচন ইভিএমে হচ্ছে না। কেন হচ্ছে না স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি, তারা কিছু কিছু বলেছেন, কিন্তু ধরেন গাইবান্ধার উপনির্বাচন হয়েছে প্রথমটা, যেটা পরে সিসি ক্যামেরায় দেখে বাতিল করে আবার দ্বিতীয়বার করা হলো। তারপর আপনার রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। এখন এই পাঁচ উপনির্বাচন কেন ইভিএমে হচ্ছে না এটা আসলে বোধগম্য নয় স্পষ্টত, কারণ পাঁচ নির্বাচন উপনির্বাচন ইভিএমে করার মতো ইভিএম মেশিন নির্বাচন কমিশনের আছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো নির্বাচন কমিশন একদম ডিক্লেয়ার দিয়ে গাঁট বেঁধে বসেছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে তারা ইভিএম দিয়ে ভোট নেবেন, এবং এটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহল দুই ভাগে ভাগ হয়ে গেল। বিএনপি সহ তাদের সমন্বয়রা বলল যে এটার মধ্যে তারা সন্দেহের বিষ দেখতে পেল, যে এটার মধ্যে কোথাও কোনো একটা ঝামেলা আছে। কী ঝামেলা স্পষ্ট বলে না, বলে যে মেশিন দিয়ে এটার মধ্যে কারচুপি করার নানান রকম ব্যবস্থা আছে। মানে ক্লিয়ারলি টেকনিক্যালি প্রমাণ করাটা ওদের পক্ষে খুব দায় খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। আবার নির্বাচন কমিশনও কেন ইভিএমেই করতে হবে, সারা ওয়ার্ল্ড ওয়াইড যেখানে মেজরিটি কান্ট্রি মানে ম্যাক্সিমাম কান্ট্রি ইভিএম ছাড়া ভোট করে, কেন আমাদের ইভিএমে হইতে হবে, এটা ইলেকশন কমিশনও একেবারে অকাট্য যুক্তি দেখাতে পারলো না, যখন নতুন আরও প্রায় দুই লাখ ইভিএম কেনার জন্য প্রায় 9,000 কোটি টাকা প্রয়োজন। অভাবের দিন, সামনে ভাত মিলবে কিনা পেটে সেটারই নিশ্চয়তা নাই, সামনে খাবার আমদানি হবে কিনা সেটারই নিশ্চয়তা নাই, ডলারের জন্য রোজার জাহাজ খালাস হচ্ছে না, বন্দরে আটকে আছে, তারপর তো একের পর আছেই, মানে দাম বাড়ে নাই কোনটার, পেঁয়াজ মরিচ রসুন তেল সুতা বালিশ সব কিছুরই তো দাম বেড়েছে, দাম বাড়ে নেই এমন কোনো পণ্য নেই। এই অবস্থার মধ্যে 9,000 কোটি টাকা দিয়ে ইভিএম কিনতে হবে আমাদের নির্বাচনের জন্য, বাঙালির এত বিলাস কতটা মানায় সেটা খুব প্রশ্ন সাপেক্ষ। এখন এই ইভিএম কেনার জন্য যে প্রকল্প তৈরি করা হয়েছিল সেই প্রকল্পের সাংঘাতিক একটা তড়িঘড়ি ভাব তৈরি হয়েছিল, সেই তড়িঘড়ি করে ইভিএম কেনার এই প্রকল্পটি একনেকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু শেষমেশ গিয়ে একনেকে উঠেনি। এর মধ্যে ইউ প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে দেখা করেছেন, সেইখানেও প্রধান নির্বাচন কমিশনার তিনি ইউকে বলেছেন যে এখনও তারা নিশ্চিত নন যে ইভিএমে যেতে পারবেন কি না, কারণ যে সময়টা আছে এই সময়ের মধ্যে ইভিএম কালেকশান করা, যে ইভিএম কালেকশান করে সেই নির্বাচনে যাওয়া, কারণ এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়, আমদানির প্রসেস স্ট্যান্ডার্ড বা আপনার এলসি সব কিছুর উপরে ডিপেন্ড করে যেহেতু করতে হবে, এই জায়গাটায় তারা একটা হয়তো বা ধাক্কা খেয়েছেন এবং একনিকে তোলা হয়নি, সেটার পেছনে আরও কোনো ভিন্ন হিসাব থাকতে পারে। সেই হিসাবগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা হলো যেহেতু পশ্চিমারা এবং আন্তর্জাতিক মহল এই আগামী নির্বাচন পর্যবেক্ষণের একটা চিন্তাভাবনা করছেন, এবং সেই পর্যবেক্ষণে ইভিএম যেই ব্যাখ্যণটা করতে চেয়েছিল বা নির্বাচন কমিশন, সেই জায়গায় কোনো তাদের বোঝায় নতুন কিছু ধরা পড়েছে কি না, যে হাজার হাজার কোটি টাকা দিয়ে ইভিএম কিনে তারপরে যেভাবে তারা অপারেট করতে চেয়েছিল ঠিক সেভাবে অপারেট করতে পারবে কি না, এরকম কোনো কিছু ঘটেছে কি না সে প্রশ্ন উঠতেই পারে। ফলে আগামী নির্বাচনে ইভিএম নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, হয়তো এই মাসের মধ্যেই, জানুয়ারি মাসের মধ্যে না হলেও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এটা ক্লিয়ার হয়ে যাবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএম দিয়ে হচ্ছে কি হচ্ছে না, ইলেকশন কমিশন সে ডিক্লেয়ার দিবে। আর ব্রাহ্মণবাড়িয়ায় যা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় উকিল আব্দুল সত্তার আওয়ামী লীগেরই হয়ে নির্বাচন করছেন বলা যায়, আওয়ামী লীগ তো নিজে সেখানে মনোনয়ন দেয়নি, তার প্রতিদ্বন্দ্বী নাঙ্গল এবার আট ঘাট বেঁধে সেখানে নেমেছে জাতীয় পার্টির নাঙ্গল। তারা সবচেয়ে যে টার্গেটটি করছে আসনটি, সেই আসনটি হলো এই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এবং সরাইল আসন, এবং সেখান থেকে জাতীয় পার্টির যেই স্বতন্ত্র ক্যান্ডিডেট আগে একবার এমপি ছিলেন জিয়াউল হক মৃধা, তিনি গতকাল তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন, তার এটা তার নিজস্ব হিসাবে তিনি প্রত্যাহার করে নিয়েছেন। ফলে লাঙ্গলের পথ খুলল নাকি আপনার আব্দুল সত্তার উকিল আব্দুল সত্তারের পথ খুলল, এই জিনিসটি দেখার জন্যে জাতি অধীর আগ্রহে অপেক্ষা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আতিক রহমান পূর্ণিয়া।